Like a hell cut. তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পরে আবার আমি আমার চ্যানেলে ফিরে এসেছি। দু মাস ধরে চ্যানেলে আশা করি কোনো রকম ভিডিও আসেনি, আশা করি কি আসেনি। কারণটা ছিল এটাই যে দু মাস ধরে আমি খুবই ব্যস্ত ছিলাম। তা এক নম্বর ছিল আমার এক্সাম ছিল, তারপরে ছিল অ্যাসাইনমেন্ট বানানো, তারপরে ছিল অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করানো, তারপরে একটা জব করছিলাম কয়েকদিনের জন্য, তো এইসবের চাপ ছিল। এছাড়া আমি যাদেরকে টিউশন পড়াই তাদের এক্সাম কিছুদিন আগে শেষ হলো, তো এইসবে একটা চাপ ছিল। আরও এখনও চাপে আছি, বাট ততটাও একটু হালকা হয়েছে প্রেশার, তবুও প্রেশার আছে। তো আপাতত আমি দু মাস ধরে একটা স্কুলে একটা টিচিংয়ের কাজে লিপ্ত আছি। শুধু আমি এখানে, আরও অনেকে আছে আমার কলেজের যাদেরকে ভিডিওতে দেখা যাবে বা একবারও ভিডিওতে দেখা গিয়েছে। তো সেরকমভাবে এই স্কুলটার উপরে একটা ভিডিও যে আমি কীভাবে যাই আর কি, একটা নদী নদী পেরিয়ে যাই, তো কীভাবে যাই, কীরকমভাবে রাস্তার মাঝে কীরকম কী হয়, কী আমাকে করতে হয়, তো তার উপরে ভিডিওটা। আর কিছুটা স্কুলের ছেলেমেয়েরাও থাকবে স্কুল লাইফটার উপরে। তো বাস এটুকুই, আশা করি ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ভিডিও না আসায় আমি দেখলাম যে অনেকগুলো সাবস্ক্রাইবার পালিয়ে গিয়েছে, তো বাস না পালিয়ে যাওয়াটাই ভালো, কারণ আগে তো এইটুকু পড়া একটা চ্যানেল পালিয়ে গেলে লাগে, এখানটায় লাগে। ওকে বাই, ভিডিওটা দেখতে থাকো। তো ইতিমধ্যে আমি একা এখন নামলাম, এই যেরকম বলেছিলাম আমি যে আমাকে একটা নদী পেরিয়ে তারপরে স্কুল যেতে হয়। তো রাস্তাটা একটু দেখাচ্ছি কীরকম, তো কিছুটা রাস্তাটা এরকম, তো এই রাস্তাটা আমি দেখাচ্ছি কীরকম যে রাস্তাটা আমাকে পেরিয়ে যেতে হয়। ওকে, তো রাস্তাটা এই যে, এটা হচ্ছে নদীর, পুরোটাই নদী, এখন জল নেই সেই জন্য এখন এরকম আছে জল, যেটা আমি পার হব। তো জায়গাটা কিছুটা এরকম, তো একটু পরে আসবে নদী দেখতে পাবে। তো হালকা হালকা তোমরা সবাই নদীটা দেখতেই পাচ্ছ, তো আর একটু ক্লোজে গেলেই সবাই দেখতে পাবে যে নদীটা কীরকম। তো এই হচ্ছে সেই নদী, ওইদিকে ক্যামেরা করবো না, মহিলারা স্নান করেছেন, করিতেছেন, কন্টিনিউয়াস টেন্স, করিয়া আছেন। তো আমাকে এখন এই নদীটা পার হতে হবে, সেই জন্য হাঁটুর নিচে, হাঁটুর নিচে না হাঁটুর উপরে জল আছে। তো পা মা এই যে বুট পরে আছে আমি, এগুলো সব খুলতে হবে এখন, কী কষ্ট। যদি কলেজ থেকে আমার একটু ভিডিওটা আমি বেশি করে এই জন্যই বানানো যাতে কলেজে দেখে, দিয়ে একটু আমাকে ছুটি ফুটি দেয় আর কি, কারণ যেভাবে আমি কষ্ট করছি এখানে আসার জন্য, দেখুন আরে, তো এটার জন্য আমাকে এখন রেডি হতে হবে। একদম তো এই হচ্ছে সেই নদী। তো এবার আমি বুটটা খুলবো, এই যে বুট পড়ে আছে একদম ব্র্যান্ড নিউ খাদিমস প্রো। তো প্যান্ট ম্যান্ট সব গোটাতে হবে, এতটা পর্যন্ত গোটাতে হবে, তারপরে তো বাস। ওকে, তো রেডি হয়ে যায়, বিশেষ করে যদি কলেজে কেউ দেখে আমার কলেজের যারা আছে, তো সেই জন্য একটু বানানো যাতে ওখানে ছাড়টা দেওয়া হয়, আমি কত কষ্ট করে আসছি দেখার জন্য। ওকে, তো রেডি হয়ে যায়। সবাই দেখো আমি কীরকমভাবে আছি, এই যে এইভাবে আমাকে টিচিং করতে আসতে হচ্ছে, এই যে হাঁটু ভর্তি জল নিয়ে, একদম মজাদার লাইফ, একদম চারিদিকে পেছনটা দেখে নাও একদম, এই মজাদার লাইফ গাইস, কী অবস্থা আমার, এই হাঁটু ভর্তি জল নিয়ে আমাকে আসতে হচ্ছে এখন টিচিং করতে, একদম এতটা, ও বাবা, এই কুমির টুমির জল লাগে থাকে ভাই। ওকে, ওইদিকে ক্যামেরা করা যাবে না, মহিলারা স্নান করছেন, মহিলাদের নিরাপত্তা প্রথমে। তো একটু আগে একটা নদী পেরালাম, আবার সামনে আরেকটা আছে,
তো তাকেও পেরাতে হবে, এখন হাঁটছি বালিতে। যতই খারাপ লাগুক, লাইফ খারাপ নয়, একটা অন্যরকম অনুভূতি হয়। আজকে আমি একটা আছি, অন্য বাকি দিন আরেকজনও আছে আমার সাথে, সেও নদী পার হয় আমার সাথে। এরকমভাবেই পা টা গুটিয়ে একদম, এই যে হাতে জুতো নিয়ে, সামনে আবার একটা আছে, এই যে এটাকেও পেরাতে হবে। সব স্নান করছে মহিলারা, সেই জন্য ভালো করে ক্যামেরা করা যাচ্ছে না, কারণ মহিলাদের নিরাপত্তা সম্মান প্রথমে। ওকে, তো আবার এটা পেরাবো, আবার এটা পার হয়। এই যে এটাতে বেশি জল নেই যদিও, এটা তো হাঁটুর নিচেই জল থাকে। আমার সাথে সাথে কুত্তার পড়াচ্ছে, তো অভ্যাস নদী টদি এখন পেরানো হয়ে গেছে। নদী পেরানো হয়নি, নদীর জল পেরানো হয়ে গেছে। এখন এগুলো নদীরই অংশ, এগুলোতে জল নেই, এই শুধু বালি আর বালি। তো এখন এটাতে হাঁটছি, এদিক দিয়ে আসি, তার কারণ হচ্ছে ওদিকে ঘুরে গেলে আমার এখনও আধ ঘন্টা 40 মিনিট লাগবে। আর এদিক দিয়ে নদীটা পেরিয়ে গেলে কী হয় না, নদীর ওপরেই স্কুলটা, নদীটা পার হয়ে গেলেই তার উপরে বাঁধের ওপরেই স্কুলটা, তো সেই জন্য আমি এদিকেই যাই। তো একটু পরে আমি স্কুলে পৌঁছে যাব, নদীটা পার হলেই, এই বাড়িটুকু পার হলেই বাস। তো স্কুলে গিয়ে দেখা হবে, ভালোবাসা, বাই। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ক্লাস ফাঁকি দিয়ে আমাদের রণিত কীরকমভাবে চেয়ারের উপর পা তুলে ঘুমানোর চেষ্টা চালাচ্ছিল, মিডিয়ার ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে নিজে পরিস্থিতি পাল্টে নিয়ে, এখন যদিও বাহানা করছে, ভাব দেখাচ্ছে যে না ঘুমায়নি, সাংবাদিক দেখেও চমকে গেছিল। নিজে ক্লাস ফাঁকি দিয়ে কিরকম একটা নিদ্রায়, ক্লাস ফাঁকি দিচ্ছি না, স্কুল টিচার, একটা টিচারের ব্যবহারটা দেখুন, জুতোই যা ক্যামেরায় ধরা পড়বে সেটা প্রমাণিত। বলি ইতিমধ্যে আমি ক্লাস নিয়েছি, দুটো ক্লাস নিয়ে আসছি, আপনার এখন তো শেষ হয়নি, আমি 10 মিনিট 20 মিনিট এক্সট্রা করেছি, ঠিক আছে? ওরে বাপরে, ওটা নিয়ম নয়, ওটা নিয়ম নয়, নিয়ম আপনাকে মানতে হবে। আস্তে 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 ফটো হয়ে গেছে, ফটো হয়ে গেছে, ভিডিও ফটো সেনসেন করে যা, করে সবার ফটো হয়ে গেছে, ভিডিও ফটো একই জিনিস। দিল গয়া মেরে সিনে সে পলট।
तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है ये तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है कोई पिक्चर दिखाऊं तुझे मैं क्या तुझको ले चलूं ऐसी जगह ओ मेरी जान जा हमको कहीं वो किसी की खबर जहाँ लगे लगे आ किसी की नजर हाँ जो भी मैं कहूँ तुझे लगता है कि गलत चल पलट तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है अमेरिका देखो ये वाह सुंदर हो सुंदर आ तेरे गान गुलो साफ सुनी स्टन मुने कोडनी जुरवाटू दिखे बस्सा तब बड़े डेंजरस खिलाड़ी तब बड़े तो फेवरेट हीरो के नायक तो फेवरेट हीरो के हीरो हीरो वरुण वरुण धवन वरुण धवन वरुण मल्होत्रा जुरवाटू कोई कुछ ना उनका नाम वरुण धवन वरुण मल्होत्रा आ हीरोइन फेवरेट हीरोइन आलिया आलिया भाई आलिया भाई आलिया भाई अच्छा तो फेवरेट हीरो के फेवरेट हीरो हीरो फेवरेट हीरो के हाँ देव देव आचे क्लासरूम आचे चौक आचे टीचरेर बक बक आचे आमी निजेर मने अंतरीन আছে বইয়ের ভেতর ভূত আছে মোঘল আর রাজপুত ছেড়ে দিন আমাকে প্লিজ ছেড়ে দিন আছে গভীর দীর্ঘশ্বাস আছে শিক্ষার পরিহাস আছে ফেল আছে পাশ বিরক্তি বারো মাস ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস আছে টিউব আছে ফ্যান সব কিছুই যাচ্ছে।